আমাদের বিবর্তনীয় কাজিন নিয়ন্দা থালের অনেক মোটা ভুরু ছিল এবং তার আমাদের থেকে অনেক ভারী ছিল তারা দেখতে আধুনিক মানুষের মতোই ছিল এবং তাদের মস্তিষ্ক আমাদের থেকে কিছুটা বড় ছিল যদি এক লক্ষ বা দুই লক্ষ বছর আগে টাইম ট্রাভেল করতাম তাহলে হয়তো নিয়ন্দা থালকে দেখে মনে করতাম এরাই হোমোস্যাপিয়েন্স নিয়ান্দার থাল ও আমাদের অনেক সাংস্কৃতিক অভ্যাস প্রায় একই ছিল মৃতদের কবর দেওয়া শিল্পকর্ম তৈরি করা হাতিয়ার তৈরি করা যা দিয়ে একে অন্যকে আঘাত করা ওয়েল তাদের মিল মহব্বতও ছিল বিজ্ঞানীরা নিয়ন্ত্রা থলের জেনম বের করতে সক্ষম হয়েছে এবং সেটা আমাদের সাথে মিলিয়ে দেখেছে সাবসাহারান মানুষ ছাড়া বাকি সকল মানুষের মধ্যে প্রায় দুই দশমিক পাঁচ শতাংশ নিয়াদ্দা থলের ডিএনএ আছে এর মানে দাঁড়ায় আমাদের পূর্বপুরুষ নিয়াদ্দাথলের সাথে রোমান্টিক রাত কাটিয়েছে এই তথ্যটি আপনার শুনে কেমন লাগছে জানি না কিন্তু আমি যখন প্রথম জানতে পেরেছিলাম আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম আমাদের বিবর্তনীয় কাজিন যারা বিলুপ্ত হয়ে গেছে তবু তারা আজও আমাদের মাঝেই আছে তাদের ডিএনএ আমরা এখনও ক্যারি করছি